আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা দুটি ইন্টারেস্টিং স্মার্টফোন নিয়ে কথা বলতে যাচ্ছি। যেই দুটি স্মার্টফোনই আপনি পেয়ে যাচ্ছেন 12,000 টাকায়, 6 জিবি র্যাম, 128 জিবি রম। হ্যাঁ, আমাদের কাছে রয়েছে সিম্ফনি z60+ এবং রয়েছে বেনকো S1। z60+ এটা বর্তমান প্রাইস 11,999 টাকা, অফার করছে 6 জিবি র্যাম, 128 জিবি রম, এবং S1 এটা প্রাইস হচ্ছে 12,199 টাকা, এবং এই স্মার্টফোনটি অফার করছে 6 জিবি র্যাম, 128 জিবি রম। সো ভিউয়ার্স, এই দুটি স্মার্টফোনের মধ্যে কোন স্মার্টফোনটি সেরা হবে আজকের পুরো ভিডিওতে সেটাই আপনাদেরকে জানাবো। সো কথা আর বাড়াতে চাচ্ছি না, দেখতে থাকুন পুরো ভিডিও। যারা ভিডিওটি দেখছেন, ভিডিওতে লাইক করে দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো লেটস বিগিন দ্য শো। আজকের ভিডিওটি স্পন্সর হচ্ছে মদিনা টেলিকম। তাদের কাছ থেকে সকল ব্র্যান্ডের অফিসিয়াল স্মার্টফোনগুলো পারচেস করতে পারবেন, এবং স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে চাইলে কল করে সকল ইনফরমেশন জেনে নিতে পারেন, এবং তাদের কাছ থেকে আপনি চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন এবং কুরিয়ারে স্মার্টফোনগুলো ডেলিভারি নিতে পারবেন। সো অবশ্যই তাদের সম্পর্কে সকল তথ্য দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, চেক করে দেখে আসবেন। ভিউয়ার্স, প্রথমেই আলোচনা করতে চাই এই দুটি স্মার্টফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এই দুটি স্মার্টফোনের আউটলুক সত্যি অসাধারণ, দূর থেকে দেখে দুটি স্মার্টফোনকেই বেশ ভালো লাগছে। তবে আমি এগিয়ে রাখতে চাই বেনকো S1-কে, কেননা এখানে ম্যাট ডিজাইন ইউজ করা হয়েছে, যার ফলে স্মার্টফোনটা স্লাইড করলে দেখতে বেশ ভালো লাগছে। ম্যাট ডিজাইন হওয়ার ফলে স্মার্টফোনটার ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্টের ছাপ পড়বে না এবং ছোটোখাটো স্ক্র্যাচ থেকে বাঁচিয়ে রাখতে পারবে। অপরদিকে z60+ কিছুটা ম্যাট, কিছুটা গ্লসি, যার ফলে ফিঙ্গারপ্রিন্টের ছাপ প্রচুর পড়ছিল। অবশ্যই এই স্মার্টফোনটি যখন ইউজ করবেন, সাথের যে ব্যাক কভারটি রয়েছে ইউজ করার চেষ্টা করবেন। দুটি স্মার্টফোনে রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা দুটি স্মার্টফোনে বেশ ফাস্ট এবং অ্যাকুরেট পেয়েছি। এছাড়া দুটি স্মার্টফোনে ডেডিকেটেড সিম ট্রে পয়েন্ট পেয়ে যাচ্ছেন। তবে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোনটি অফার করছিল z60+, এবং ওপরের দিকে S1-এ আমরা শুধুমাত্র একটি ইয়ারফোন পোর্ট পাচ্ছি। নিচের দিকে সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার, টাইপ সি চার্জিং পোর্ট, এবং রয়েছে প্রাইমারি মাইক্রোফোন। তবে z60+-এ আমরা নিচের দিকে ইয়ারফোন পোর্টটি পেয়ে যাচ্ছি। এবং এই দুটি স্মার্টফোনে যে ফ্রন্ট প্যানেল, সেখানে ইউজ করা হয়েছে দুটি স্মার্টফোনেই মিডল পাঞ্চল ডিসপ্লে। সাউন্ড কোয়ালিটির কথা বলতে গেলে এই দুটি স্মার্টফোনের সাউন্ড কোয়ালিটি অসাধারণ ছিল, বেশ লাউড সাউন্ড পেয়েছি দুটি স্মার্টফোন থেকেই। ডিজাইনের ক্ষেত্রে আপনার কাছে কোন স্মার্টফোনটি এগিয়ে থাকবে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, বাট আমি এখানে কিছুটা এগিয়ে রাখতে চাই বেনকো S1-কে। এবার কথা বলা যাক এই দুটি স্মার্টফোনের ডিসপ্লে নিয়ে। ডিসপ্লের ক্ষেত্রে দুটি স্মার্টফোনে রয়েছে IPS HD+ রেজুলেশনের ডিসপ্লে, যার ফলে দুটি স্মার্টফোনে যে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স, আমরা দুটি স্মার্টফোন থেকেই বেশ ভালো পেয়েছি। এবং এই দুটি স্মার্টফোনের ডিসপ্লে ব্রাইটনেস অনুযায়ী ইনডোর বা শ্যাডো কন্ডিশনে ইজিলি ইউজ করা যাচ্ছিল, তবে ডিরেক্ট সানলাইটে কিছুটা ইউজ করতে প্রবলেম হবে, যা প্রতিটা বাজেট সেগমেন্টের স্মার্টফোনের মধ্যেই আমরা দেখতে পাই। এবং এই দুটি স্মার্টফোনের মধ্যে রিফ্রেশ রেটের ব্যবধান রয়েছে, যেমন 60Hz রেগুলার রিফ্রেশ রেট অফার করছিল বেনকো S1, এবং অপরদিকে z60+-এ আমরা 90Hz রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছি, যার ফলে এই দুটি স্মার্টফোন যখন আপনি ইউজ করবেন অবশ্যই ফ্লুয়েন্ট একটা এক্সপিরিয়েন্স পাবেন সিম্ফনি z60+ থেকে। সো এই জন্যই এই স্মার্টফোনটির ডিসপ্লেটা এগিয়ে থাকবে। ব্যাটারির কথা বলতে গেলে এই দুটি স্মার্টফোনে রয়েছে 5000mAh এর ব্যাটারি। সবথেকে ভালো যে বিষয়টি লেগেছে, যে 12,000 টাকা প্রাইস পয়েন্টে দুটি স্মার্টফোনই আমাদেরকে অফার করছে 18W-এর ফাস্ট চার্জার, যা এখন 15,000 টাকায় অনেক নামি দামি ব্র্যান্ডের স্মার্টফোনেও পাচ্ছি না। সো এই জন্য আমরা দুটি স্মার্টফোন ব্র্যান্ডকেই অ্যাপ্রিসিয়েট করছি। চার্জ ব্যাকআপের কথা বলতে গেলে, আপনি যদি 60Hz দুটি স্মার্টফোন ইউজ করেন, সেক্ষেত্রে নর্মালি প্রায় 1.5 দিনের মতো চার্জ ব্যাকআপ দুটি স্মার্টফোন থেকেই পেয়ে যাবেন। এছাড়া 90Hz ইউজ করলেও প্রায় 1 দিনের মতো চার্জ ব্যাকআপ দুটি স্মার্টফোনই প্রোভাইড করছিল। ভিউয়ার্স, একটি স্মার্টফোনের পারফরমেন্স এমন একটি বিষয় যার মাধ্যমে আপনার স্মার্টফোনটি কেমন হবে সেটা কিন্তু আপনি বিবেচনা করে দেখতে পারেন। হ্যাঁ, একটি স্মার্টফোনের পারফরমেন্স একটি মূল পার্ট। সো এখন আমরা আলোচনা করব দুটি স্মার্টফোনের পারফরমেন্স নিয়ে। পারফরমেন্সের কথা বলতে গেলে দুটি স্মার্টফোনে আমরা সেম র্যাম এবং রম পেয়ে যাচ্ছি, মানে আপনি 6 জিবি র্যাম পাচ্ছেন, 128 জিবি রম পাচ্ছেন দুটি স্মার্টফোনেই। অ্যান্ড্রয়েড ভার্সনের দিক থেকে Android 13 অফার করছিল বেনকো S1, এবং Android 12 অফার করছে z60+।
প্রসেসরের দিক থেকে দুটি স্মার্টফোনে আমরা ইউনি অ্যাসোসির প্রসেসর পাচ্ছি, যেমন টাইগার T606 অফার করছিল S1 এবং Z60 প্লাসে আমরা পেয়ে যাচ্ছি টাইগার T616। সো T606-এর থেকে T616 কিন্তু অনেকটাই বেটার। সো এই দুটি স্মার্টফোনের গেমিং এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে সেখানে এতটা ডিফারেন্ট পাইনি, এবং আমার কাছে যেটা মনে হয়েছে, আপনি যদি সোশ্যাল মিডিয়া ইউজের পাশাপাশি বেসিক লেভেলের যে কাজগুলো রয়েছে সেগুলো যেমন ইজিলি হ্যান্ডেল করতে পারবেন এবং শখের বসে দুটি স্মার্টফোন থেকেই পাবজি লাইট, ফ্রি ফায়ার এই ধরনের গেমগুলো খেলতে পারবেন, তবে লং টাইম গেম খেলতে গেলে এই দুটি স্মার্টফোনের মধ্যেই মাঝে মাঝে কিছুটা ল্যাগ, স্টাটারিং দেখতে পাবেন। সো এই বিষয়গুলোই আমরা ফলো করেছি। এছাড়া ওয়াইফাই নিয়ে দুটি স্মার্টফোনের মধ্যে কিছু ইস্যু পেয়েছে, যেমন লং ডিস্টেন্স হয়ে গেলে দুটি স্মার্টফোনে ওয়াইফাই রেঞ্জ কমে যাচ্ছিল। হ্যাঁ, এটা বাজেট সেগমেন্টে অনেক স্মার্টফোনের মধ্যেই দেখতে পাই এবং এই দুটি স্মার্টফোনেই সেই ইস্যুটা ছিল। তবে যদি হিটিং ইস্যুর কথা বলি, দুটি স্মার্টফোনই যেহেতু ইউজ করেছি, আমার কাছে তুলনামূলক কিছুটা বেশি হিট হচ্ছিল সিম্ফনি Z60 প্লাস। এবং এই দুটি স্মার্টফোনের কথা যদি বলি, আপনি শুধুমাত্র গেম খেললেই হিটের ব্যাপারটা বুঝতে পারবেন, এবং যদি দুটি স্মার্টফোনের ডাটা ইউজ করেন সেই ক্ষেত্রেই কিছুটা হিটের বিষয়টা দেখতে পাবেন। তবে আমরা এই দুটি স্মার্টফোনের মধ্যে বেসিক কিছু টেস্ট করেছি, সো এখন আমরা দেখব এই দুটি স্মার্টফোনের মধ্যে অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং টেস্ট, দুটি স্মার্টফোনে ইন্টারনেট স্পিডটাও টেস্ট করব, এবং দুটি স্মার্টফোনে অ্যাপ ডাউনলোড করে দেখব কোন স্মার্টফোনটি এগিয়ে থাকছে। ভিউয়ার্স, আমরা এই দুটি স্মার্টফোনের পারফরমেন্স টেস্ট দেখেছি এবং সেখানে দেখেছি Z60 প্লাস কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে, এবং এই দুটি স্মার্টফোনে যে ক্যামেরা রয়েছে সেখানেও দুটি স্মার্টফোনে আমরা ডিফারেন্ট পাচ্ছি। সিম্ফনি Z60 প্লাসের মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল আরও একটি সেন্সর রয়েছে। ফ্রন্ট সেলফি ক্যামেরা পেয়েছি 8 মেগাপিক্সেল। অপরদিকে S1-এর যে 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা পাশাপাশি আরও দুটি 2 মেগাপিক্সেলের সেন্সর রয়েছে, এবং ফ্রন্ট সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেল। এই দুটি স্মার্টফোনের ক্যামেরা UIতেও কিছুটা ডিফারেন্ট রয়েছে, বাট আমি যদি দুটি স্মার্টফোনের ফ্রন্ট ক্যামেরার কথা বলি, এখানে যে 16 মেগাপিক্সেল ক্যামেরাটি ইউজ করা হয়েছে বিশেষ করে বেনকো S1-এ, সেটা কিন্তু এই 8 মেগাপিক্সেল মানে Z60 প্লাসে আপনি যে 8 মেগাপিক্সেলটি পাচ্ছেন সেটা থেকে অনেক লো গ্রেডের। হ্যাঁ, এটার যে ক্যামেরা রেজাল্ট সেটা দেখে আমার যেটা মনে হচ্ছিল যে এটা একটা 5 মেগাপিক্সেলের সেন্সর। ছবিগুলো দিব, অবশ্যই দেখলেই বুঝতে পারবেন। ক্যামেরার দিক থেকে এই দুটি স্মার্টফোনে অলমোস্ট সেম মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছি, বাট আউটপুটের দিক থেকে আমার কাছে অনেক বেটার মনে হচ্ছিল সিম্ফনি Z60 প্লাসের ক্যামেরা, বিশেষ করে এটা ডিজিটাল কোয়ালিটি বেশি বেটার মনে হচ্ছে। এছাড়া ডাইনামিক রেঞ্জ, কন্ট্রাস্ট রেশিও বেশ ভালোই ব্যালেন্স করার চেষ্টা করেছে, তবে ছবিগুলো কিছুটা ওভার স্যাচুরেট বলে মনে হয়েছে এবং কিছুটা পাঞ্চি লাগছিল। সো যারা সোশ্যাল মিডিয়ার রেডি পিকচার পছন্দ করেন তাদের কাছে হয়তো বিষয়টা ভালো লাগবে। এবং ফ্রন্ট ক্যামেরার কথা বলতে গেলে, দুটি স্মার্টফোনে যে ফ্রন্ট ক্যামেরা সেখানে ডেফিনেটলি বেটার মনে হয়েছে Z60 প্লাসের ফ্রন্ট ক্যামেরা, এবং এটা ডিটেল কোয়ালিটি ভালো ছিল। S1-এর ফ্রন্ট ক্যামেরা ডিরেক্ট সানলাইটেও প্রচুর স্মুথ করে দিয়েছিল, এবং এটা ডিটেল কোয়ালিটি প্রচুর লস হচ্ছিল। এছাড়া লো লাইট কন্ডিশনে এটার ছবির কোয়ালিটি আমার কাছে একদমই ভালো লাগেনি। আশা করছি ক্যামেরার রেজাল্ট দ্বারা বুঝে গেছেন যে কোন স্মার্টফোনটির ক্যামেরা বেটার হবে। ভিউয়ার্স, 12,000 টাকা বাজেট সেগমেন্টের মধ্যে কোন স্মার্টফোনটি আপনার জন্য সেরা হবে আজকের ভিডিওর মাধ্যমে আশা করছি বুঝে গেছেন। হ্যাঁ, আপনারা যারা যারা চিন্তা করছিলেন যে সিম্ফনি Z60 প্লাস পারচেস করবেন, আশা করছি সেটা সম্পর্কেও একটি বেসিক ধারণা পেয়ে গেছেন। তবে যদি এই দুটি স্মার্টফোনের মধ্যে কনফিউশন থাকেন, তাহলে আমি আপনাদেরকে রেকমেন্ড করব সিম্ফনি Z60 প্লাস। বিশেষ করে এটার র্যাম ম্যানেজমেন্ট কিছুটা বেটার মনে হয়েছে, 90Hz রিফ্রেশ রেট রয়েছে, এছাড়া এটার ক্যামেরাটাও বেটার মনে হয়েছে, এবং এই স্মার্টফোনটি যদি Android 13 দেওয়া হতো তাহলে আরও বেটার হতো। আসলে একটি স্মার্টফোনের মধ্যে কমপ্লিট প্যাকেজ কখনোই পাওয়া সম্ভব নয়, সো সেই বিষয়টাকে বিবেচনা রেখে একটি স্মার্টফোন আমরা রিভিউ করে থাকি। সো ভিউয়ার্স,
এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটির মাধ্যমে আপনি উপকৃত হয়ে থাকেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। বিদায় নিচ্ছি আমি জাকারিয়া সম্পর্ক, আসসালামু আলাইকুম।